हाय गाइस আমি গোপাল আমরা যে বেঙ্গলি ব্লগার গোপাল তাহলে আজকে শুরু হয়ে গেল বিগিন তো আজকে আমরা আবার এসে গেছি কালকে এসেছিলাম পরপর দুদিন ধরে তো হাওয়া দিচ্ছে সরি তো এদিকে যেখানে কালকে ব্লগের এন্ডিং করেছিলাম সেই দিকে আমরা আজকে সকালে বসছি আর সূর্য খুব তাগড়া আছে আর সূর্যটাও দেখাবো চলো সূর্যটা আগে দেখে নেওয়া যাক এইটা আমাদের সূর্য সে খুব ঝলসে দিচ্ছে বাবা আমরা আবার এসে গেছি আর সে খুব ঝলসে সূর্য কেউ বাবা সূর্য আর বন্ধুরা আমি যে এবার থেকে আমি জিম ফিম একটুখানি ছাড়েই করি বলবে ডাম্বেল ফাম্বেল কোথায় কী দিয়ে করিস আমি কালকে ব্লগে দেখাবো সব ওকে কালকে বা না তুমি যখন একটা ব্লগে ওকে তো চলো রুমে যাওয়া যাক কেউ আমারা ইয়ারা ঘর নিয়ে চলো তো বন্ধুরা রুমে এসে গেছি আমি আর কেমন সাউন্ড কোয়ালিটিটা আসতে বলবে আমি একটা মাইক লাগিয়েছি বোয়া M1 ওকে আর তোমাদের জন্য পাহাড়া বন্ধ করে বসে আছি হালকা করে ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে হালকা করে ডিপ ফ্রাই আর আমার ইচ্ছা আছে বন্ধুরা বোয়া M1 মাইকটা কি ভালো তোমরা সাজেস্ট করো তাহলে আমি কেনার চেষ্টা করবো আরও আমি কিনছি না কারণ এই এমন দুটো আমি কন্ডেন্সার মাইক কেনা আছে আমার ডোয়ারে একটা আছে বন্ধুরা লাগানো একটা আছে আমার এমন কলার মাইক দুটো ওই জন্য এখন আর আমি খরচ করতে চাইছি না হলে অনেকটাই খরচা হয়ে গেছে আমার তাও 30-35 হাজার টাকা খরচ করেছি আমি মাইক ফ্যান্ডাম পারপার কিনে সব ঢুকিয়ে রেখে দিয়েছি WR-800 তারপরে পেছনে গ্রিন স্ক্রিন তারপরে গ্রিন স্ক্রিন স্ট্যান্ড তারপরে এইসব আমি ভাবছি এমন একটা নতুন কিনবো সেই সরু যেটা এটাও ভালোই হয় এখন আমি এতে রেখেছি আর বন্ধুরা তোমার সঙ্গে আমি একটু পরে দেওয়া হচ্ছে হবে বাই গাইস আমি আবার এসে গেছি আমি এখন খাচ্ছি ওই জন্যই ব্লগটা করলাম খাচ্ছি হচ্ছে আমি ঝুড়ি ভাজা আর মুড়ি ওকে ঝুড়ি আর মুড়ি এটা দেখানোর জন্যই ব্লগটা শুরু করলাম আবার একটু পরে দেখাবে বাই ভাই বন্ধুরা আমি আবার এসে গেছি এখন হাতে ধরে আছি ব্যথা হচ্ছে আদা ব্যথা হচ্ছে এটা হালকা নয় ভাই হ্যাঁ যেটা বলছিলাম তো আবার ব্লগের এন্ডিং করতে আমি চলে এসেছি আর কালকের ব্লগটা আলাদা হচ্ছিলো আজকে আলাদা কানে দুল আলাদা দেখে নাও কালকে আলাদা ছিল আর তো চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করো বেল আইকনটা ডং করে বাজিয়ে ঘন্টিটা উড়িয়ে দাও তো সানসেটটা দেখে নেওয়া যাক চল 1 2 এই সানসেট কিছু বুঝতে পারছি নি হ্যাঁ সানসেট আমার সকালে হয় সূর্য চলে যাচ্ছে এই যে আমাদের সূর্য খুলে গেছে আমাদের ঘরে পাখিওয়ালা লজ্জা দেবে আর ব্ল্যাঙ্কেটটা তুললাম এই মাত্র তুললাম যেমন বলছি কী বলছি ব্ল্যাঙ্কেটটা তুললাম এই পড়েছিল আমার ঘরের ব্ল্যাঙ্কেট এটাই মাথা দিয়েছিল এইভাবে মারাত্মক গরম লাগে বন্ধুরা আর আমি বলেছিলাম সকালবেলা জিম ফ্রিজের ভিতরে জিমের মালপত্র রাখবো করবো কালকে আর পরশু আমার এই স্যামসাং A12 ফোনটায় বন্ধুরা টাইম ল্যাপস হয় না এটাই ঝামেলা ফোনটা ভালো জায়গা আছে স্পেস ভালো স্পেস পুরো কালকে রেডি করে গেছে বন্ধুরা তো বন্ধুরা আগে ব্লগ দেখা রয়েছিল আবার দেখো কালকে আবার নতুন আমার ব্লগে টাটা বাই বাই আর আমি যতটা পারবো ডেলি ব্লগ লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ করতে করার চেষ্টা করবো টাটা বাই বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ক্লিক দ্য বেল আইকন সাবস্ক্রাইব